বিপিপি নেতার দাদাগিরিতে রক্তাক্ত বেলুনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। সংবাদ মাধ্যমে প্রতিনিধি খবর পেয়ে হাসপাতালে সংবাদ সংগ্রহে যাওয়ার পর বাধা দেওয়ায় অশালীন আচরণ অমলান রায় নামে এক ছাত্রের। আহত কলেজ পড়ুয়া ছাত্রের নাম দেবাশিস মনিক, বাড়ি কলেজ সংলগ্ন এলাকায়। বিজ্ঞান বিভাগের কেমিস্ট্রি বিষয় নিয়ে পঞ্চম সেমিস্টারের ছাত্র দেবাশিস মনিক। ঘটনার বিবরণে জানা যায়, দেবাশিস মনিকের সহপাঠীর সাথে এবিভিপির নেতা হৃদয় মজুমদারের কলেজের মধ্যেই বাগবিতণ্ডার সাথে সাথে আক্রমণাত্মক হুমকি দিতে থাকে। এই ঘটনা শোনার পর দেবাশিস মনিক ঘটনাস্থলে গিয়ে হৃদয় মজুমদারকে জিজ্ঞাসা করে কেন বন্ধুকে এরকম করেছে। এরপরে শুরু হয়ে যায় বাগবিতণ্ডা। এই বাগবিতণ্ডা থেকে মারপিট, হঠাৎই এবিভিপির নেতা হৃদয় মজুমদার লাঠি নিয়ে সজোরে আঘাত করে দেবাশিস মনিকের মাথায়, ফলেই রক্তাক্ত অবস্থায় আহত হয় দেবাশিস মনিক। রক্তাক্ত অবস্থায় আহত দেবাশিস মনিককে চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে যাওয়ার পর অশালীন আচরণের পাশাপাশি বাধা প্রদান করে সাংবাদিক সমীর দেবনাথকে। বিলোনিয়া থানার পুলিশ হাসপাতালে আসার পর কলেজের বিষয় বলে পাঠিয়ে দেয় হাসপাতাল থেকে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখন কিতা ব্যাপার কিতা নিউজ দিলে কি করব? কিতা নিউজ দিও না সোজা কথা। কিতা হইছে তো তুমি মেজাজ দাও না, আমরা ছেলেরা এমনি যদি আমরা নিউজ দিই কেমন লাগবো? কিতা হইছে ঘটনাটা তুমি কইতে, তুমি চেতকেন চেতকেন চেতে আছো কেন? চোখে লাগে না না কি নাম তোমার? এই কি নাম তোমার? চোখে লাগতে আছে না? কাদের সঙ্গে হয়েছে? বিলোনিয়া বিদ্যাসাগর মহাবিদ্যালয়। কি ব্যাপারে হয়েছে? কি ব্যাপারে হয়েছে? মাথায় নিউজ দিও না।